हेलो एवरीवन, डियर कुकिंग हाउस जा अपने देश शॉप बाई के स्वागत हो जाना ही। आज हमें अपने देश आदेश शेयर कर बो बांग्लादेश देर अत्यंत पसंद रे एक टी रेसिपी आलू पोस्तो। गरम गरम भाते शादे ये रखूँ आलू पोस्तो थागले आर किचु ही लग बेना। ये रेसिपी टी कारोरी अजना नॉय। तबे आमे की भावे बनाई शेटाई आज हमें अपने देश देखा बो। आलू पोस्तो बनानोर जन्य एकटा बाटिते निये निएछि 4 टेबिल चामच पोस्तो, বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। এখন পোস্ত আর কাঁচা লঙ্কাটাকে খুব ভালোভাবে বেটে নিতে হবে। এখানে 5টা বড় সাইজের আলু খোসা ছাড়িয়ে এভাবে চৌকো করে কেটে নিয়েছি। এবার মূল রান্নাটা শুরু করব। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করতে হবে। তেলটাকে একটু নাড়াচাড়া করে নেব। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 5 ফোড়ন। ফোড়নগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখনই দিয়ে দিতে হবে কেটে রাখা আলু। আলুগুলোকে ফোড়নের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দিচ্ছি 1/2 চামচ আদা বাটা। আদাটা দিয়েও সবকিছুর সাথে 1 মিনিট নাড়াচাড়া করে নেব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে হলুদ গুঁড়ো নাও দিতে পারেন। এবার আলুটাকে 2 থেকে 3 মিনিট সময় ধরে ভেজে নিতে হবে। দেখুন আলুগুলোকে হালকা লাল করে ভেজে নিয়েছি। দিয়ে দেব বেটে রাখা পোস্ত আর কাঁচা লঙ্কা। আলুর সাথে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দেব জল। তবে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ এই আলু পোস্তটা একটু মাখা মাখাই হয়। নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, 2 কাঁচা লঙ্কা চিরা। এখন 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 6 মিনিট পর ফিরে এলাম। নাড়াচাড়া করে নিয়ে দেখে নেব আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, এরপরে দিয়ে দিতে হবে চিনি। চিনিটাকে মিশিয়ে নিয়ে তরকারিটা আরো 2 মিনিট রান্না করে নেব। আলু পোস্ত প্রায় রেডি। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা পোস্ত, 1 চামচ কাঁচা সর্ষের তেল। এইভাবে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলে আলু পোস্তর স্বাদ আরো বেড়ে যায়। নাড়াচাড়া করে মিশিয়ে নিলে সুস্বাদু আলু পোস্ত একদম রেডি। এখন একটা পাত্রে পরিবেশন করে নিচ্ছি। যারা কোনোদিনও রান্না করেননি বা রান্নায় একদম নতুন, তারাও এইভাবে আলু পোস্ত বানালে প্রথমবারই পারফেক্ট আলু পোস্ত বানাতে পারবেন। আর এই রান্নাটা করতেও খুব বেশি সময় লাগে না। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় কিন্তু বেল নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না, তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে।